মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গের পরিমণ্ডলে। আপাতত দুদিন তাই তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই, তবে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা কমবে। শুধু কমবে না, এক ধাক্কায় অনেকটাই পারাপতনে শীত চাঁকিয়ে পড়বে। এক্ষেত্রে ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকবে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি যে অবস্থা, তাতে বঙ্গোপসাগর থেকে খানিকটা পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যে কারণের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টা কিন্তু তাপমাত্রা যে অবস্থায় আছে মোটামুটি একই জায়গায় স্ট্যাগন্যান্ট থাকবে। এর পরবর্তী সময় অর্থাৎ 48 ঘন্টা পরে তাপমাত্রার পারদ কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে নিম্নগামী হবে, অর্থাৎ দ্রুত টেম্পারেচার ফল করবে। ফলে 21 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবার অনেকটা নিচের দিকে নেমে যাবে এবং তারপরে সামান্য হ্রাস বৃদ্ধি থাকলেও আলটিমেটলি কিন্তু প্রায় পুরো ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত আমরা কিন্তু এই ঠান্ডার আমেজটা পাবো। পূর্বাভাস সত্যি হলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করবে বঙ্গবাসী। সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।